লক্ষ্মীর ভান্ডার রয়েছে, কিন্তু লক্ষ্মীর সুরক্ষা শব্দেও কিন্তু রাজ্যের রাজার ভীত নড়ে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। এখানে আমার আরো দুটো কথা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Supriyo darshok mondoli, kemon achen shob? Asha korchi alhamdulillah Allah pakar oshesh rahmote apnara onek bhalo achen. Ami alhamdulillah Allah pakar oshesh rahmote ebong apnader ekanto dua khubi bhalo achi. So bondhura, ajke basically je byapar ta ke niye alochona korbo seta holo Arjikorer je kando. Ei kando niye byapok porimane sara desh jure tolpar cholche. তো আমি শুরুতেই বলে রাখছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। তারপরে কিন্তু আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করতে পারেন, কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখে ভুলভাল ব্যাখ্যা করে আমাকে উল্টাপাল্টা বলে গালিগালাজ করবেন না। ঘটনা হচ্ছে, আমাদের রাজ্যে লক্ষ্মীর ভান্ডার রয়েছে, কিন্তু লক্ষ্মীর সুরক্ষা নেই, নিরাপত্তা নেই। এরকম নজির, এরকম ঘটনা বারবার কিন্তু আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। সেই বিষয়টাকে নিয়ে বিভিন্ন মহল থেকে, কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, পার্টিকুলার কোনো সংগঠনের ব্যানারে নয়, সর্বসম্মিলিতভাবে সর্বধর্ম সর্বজাতি আরজিকরের এই ঘটনাটাকে সামনে রেখে তীব্র লজ্জা এবং নিন্দা জানাচ্ছি। কিন্তু আমার আফসোস হয় মাঝে মাঝে যে সমাজের বুকে যারা এই সমস্ত অরাজকতা করে বেড়াচ্ছে, তাদেরকে পুলিশ সেইভাবে অ্যারেস্ট না করতে পারলেও যারা আন্দোলন করতে যাচ্ছে তাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করা হচ্ছে। যেমন আপনারা দেখেছেন বিগত দিনে কিছু স্টুডেন্টদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু রাজ্যের প্রভাবশালী নেতা মন্ত্রীরা হয়তো ভাবে না যে আমরা ছাত্র ছাত্রীদেরকে অ্যারেস্ট করছি বটে, কিন্তু ছাত্রছাত্রীদের বাপেরা কিন্তু ঘরের মধ্যে আছে। তাঁরা যখন রাস্তায় নেমে পড়বেন, তাঁরা যখন আন্দোলন শুরু করবেন, তখন কিন্তু পরিস্থিতি অন্যদিকে যাবে। এটা হয়তো এক শ্রেণীর মানুষ আমাকে বলতে পারে যে আপনি ঘরের মধ্যে ক্যামেরার সামনে বসে বসে বড় বড় লেকচার ঝাড়ছেন, কিন্তু ভুলে গেলে চলবে না বৎস, কিছু কিছু মানুষের নীরব শব্দেও কিন্তু রাজ্যের রাজার ভীত নড়ে যায়। আজকে আরজিকরের কাণ্ডকে নিয়ে সূত্রের খবর যতটুকু জানতে পেরেছি যে সিবিআই তদন্তকে অ্যাকসেপ্ট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু সাথে সাথে এখানে আমার আরো দুটো কথা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, বা রাজ্যের প্রশাসন উত্তরতন আধিকারিক যারা রয়েছেন তাঁদের কাছে আমার দুটো একটা কথাবার্তা রয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে, কেউ গাছতলায় থাকুক আর কেউ দশতলায় থাকুক, সন্তান হারানোর বেদনা কিন্তু সকলের জন্য সমান। আজকে আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে আন্দোলন করার আগেই সিবিআই তদন্ত দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের মনে আছে আনিস খান, এই আনিস খান সম্পর্কে যখনই আমরা বলতে যাই তখন এক শ্রেণীর মানুষ আমাদের গলা টুটি টিপে ধরার চেষ্টা করে। আজকে আপনারা ভেবে দেখুন যে আনিস খানের বাবা থেকে শুরু করে নিয়ে তার পরিবারের সমস্ত সদস্যরা কাকুতি মিনুতে আবেদন করা হয়েছিল, হাজার হাজার মানুষ জমায়েত করে সেই জায়গায় বিভিন্ন কথাবার্তা বলা হয়েছিল, সিবিআই তদন্তের দাবিতে বিভিন্ন ধরনের কর্মসূচিও রাখা হয়েছিল, কিন্তু আনিস খান সিবিআই তদন্ত পেল না। আজকে প্রত্যেকটা মানুষের কাছে এটাই বলতে চাই, এটাই জানতে চাই যে কোনো নেতা মন্ত্রী হয়ে যাক না কেন, আইনের ব্যাপারে কোনো সময়ে যেন আপনার ফিলিংস নিয়ে কাজ কেউ না করে। আর আরজিকরে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত নিন্দাজনক। এই খুনের দোষী যারা রয়েছে যত দ্রুত পারা যাবে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা যাক, এবং শাস্তি শুধু নয়, কঠিন থেকে কঠিন শাস্তির যেন ব্যবস্থা করা হয়। এতটুকুই আশা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।